ট্রেনে করে কাজে যাওয়ার পথে আচমকে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম এক যুবক। অশোকনগর থেকে হাবড়াগামী ট্রেন থেকে পড়ে যান ওই যুবক। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই যুবককে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ট্রেনে করে কাজে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম এক যুবক, আশঙ্কাজনক অবস্থায় রেফার কলকাতায়। বুধবার ঘটনাটি ঘটে হাবড়া 2 নম্বর রেলগেট লাগোয়া আপলাইনে। যুবকের নাম সাহিল আলম, বাড়ি গুমা আর বেলিয়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে সাহিল একটি বেসরকারি কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ করেন। এদিন বিকেলে শিয়ালদা বনগাগামী ট্রেনে করে হাবড়া কাজের জায়গায় যাচ্ছিলেন। অশোকনগর এবং হাবড়ার মাঝামাঝি 2 নম্বর রেলগেটের কাছে হঠাৎ এই যুবক ট্রেন থেকে পড়ে যায়। তৎক্ষণাৎ 2 নম্বর রেলগেটের কাছে কর্তব্যরত হাবড়া থানার ট্রাফিক বিভাগের 2 কর্মী ছুটে এসে সঙ্গে সঙ্গে একটি টোটোতে করে নিয়ে যান হাবড়া হাসপাতালে। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। হাসপাতাল সূত্রে জানা যায় যুবকের মাথায় গুরুতর আঘাত রয়েছে। আরো উন্নত চিকিৎসার জন্য আহত যুবককে কলকাতায় রেফার করা হয়েছে। ঘটনার কিছুক্ষণ পরেই হাবড়া হাসপাতালে আসেন আরপিএফ এবং জিআরপির আধিকারিকেরা। ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল সে বিষয়ে খতিয়ে দেখছেন রেল পুলিশের আধিকারিকরা। ও আপ্রেনে ছিল, আমরা 2 নম্বর গেটে ডিউটি করছিলাম। আমরা ডিউটি চলাকালীন ট্রেনটা যখন বেরিয়ে গেল 2 নম্বর গেট থেকে হাবড়ার দিকে যখন বেরিয়ে গেলো, তখনই ওখানে একটা চিৎকারের মতো একটা হালকা আওয়াজ পেলাম এবং আমরা ছুটে গিয়ে দেখি ওখানে পড়ে রয়েছে এবং রক্তাক্ত অবস্থায়। তারপর আমরা ছুটে গেলাম এবং দেখলাম যে সে বেঁচে রয়েছে। তার জন্য আমরা খোঁজাখুঁজি করছি কোনো ভ্যান বা টোটোর জন্য। লাস্টে একটা 102 অ্যাম্বুলেন্স আসলো, কিন্তু অ্যাম্বুলেন্সটা দাঁড় করানোর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটা দাঁড়ালো না, অ্যাম্বুলেন্সটা ট্রেনে অশোকনগরের দিকে বেরিয়ে গেলো। আমরা একটা টোটোর সহযোগিতায় আমরা দুজনে মিলে হসপিটালে নিয়ে আসলাম এবং হসপিটালে প্রাথমিক চিকিৎসা এখন চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া।